নমস্কার। উপসংহারের পক্ষ থেকে আজকের ছোট গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিধু মাস্টার। বিধু মাস্টারের কথা আমি কখনো ভুলতে পারবো না। তার স্মৃতি হয়তো আজীবন আমায় বহন করে বেড়াতে হবে। মাত্র কটা মাস তিনি আমার কাছে এসেছিলেন, তারপর চলে গেলেন। শুধু এই ক্ষণিকের পরিচয় আজ অমর হয়ে আছে। বেশ মনে আছে, সেই দিনটা ছিল রবিবার। আমি সকালবেলা কৌমুদি খুলে ধাতুর মুখস্থ করছি, চোখ বন্ধ করে দুলে দুলে। এমন সময় বাইরে থেকে কে যেন ডাকলেন, হারানবাবু আছেন? হারানবাবু! আমি জানলা দিয়ে মুখ বার করে প্রশ্ন করলুম, কাকে চাই? এখানে হারানবাবু বলে কেউ থাকেন? থাকেন, তিনি আমার কাকা। তো তাকে একবার ডেকে দাও তো। কেন, কি দরকার? তার কি একজন টিউটর চাই? সত্যিই তো, মেজো কাকা আমাদের জন্য একজন টিউটর চাই বলে খবরের কাগজে একটা বিজ্ঞাপন দিয়েছিলেন। কথাটা আমি একেবারে ভুলেই গেছিলুম। বললুম, আপনি বুঝি সেই বিজ্ঞাপন দেখেই এসেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা ভিতরে আসুন, আমি মেজো কাকাকে ডেকে দিচ্ছি। ছিপছিপে লম্বা কালোপানা লোকটা অত্যন্ত দ্বিধায় অতি সন্তর্পণে আমাদের বৈঠকখানায় প্রবেশ করলেন। আমি বললুম, বসুন আপনি। তিনি ভয়ে ভয়ে যেন আমার দিকে তাকিয়ে পাশের একখানা বেঞ্চে বসলেন। আনাড়ি লোকটাকে দেখে আমার মাস্টারের প্রতি সকল শ্রদ্ধা তিরোহিত হলো। বললুম, ওই চেয়ারটায় বসুন না। তিনি বললেন, না না না, থাক থাক থাক। তারপর একখানা চেয়ারে গিয়ে বসলেন। আমি ফ্যানটা খুলে দিয়ে আস্তে আস্তে ওপরে চলে গেলুম মেজো কাকাকে ডেকে দিতে। মেজো কাকা উঠে এলেন, আমিও এলুম তার পিছু পিছু। আর এলো ঝন্টু, মিন্টু, চাঁদু ও রেবা। মেজো কাকা বৈঠকখানায় ঢুকতেই তিনি চেয়ার ছেড়ে উঠে হাত জোর করে তাকে নমস্কার করলেন। মেজো কাকা বললেন, আপনি তো আজ সকালের কাগজে বিজ্ঞাপন দেখে আসছেন। তিনি বললেন, হ্যাঁ। মেজো কাকা আবার বলতে আরম্ভ করলেন, এই পাঁচটি ছেলে মেয়েকে পড়াতে হবে, রাতে 3 ঘন্টা। মাইনে তো লিখেই দিয়েছি, 7 টাকা, কামাই চলবে না। তিনি বললেন, না 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 না, কামাই করবই বা কেন আমি? মেজো কাকা বললেন, তা আপনি কোথায় থাকেন? শ্রীনাথ দাস লেনে। আপনার নাম? আমার নাম শ্রী বিধুভূষণ চট্টোপাধ্যায়। তা কদ্দূর পড়ালেখা আছে আপনার? ম্যাট্রিক পাস। কথাটা শুনে মেজো কাকা ঠোঁট কামড়াতে লাগলেন, টেবিলের ওপর বার কয়েক ডান হাত দিয়ে আঘাত করলেন। তারপর বললেন, আপনি 4th ক্লাসের ছেলেকে পড়াতে পারবেন তো? 4th ক্লাসে পড়ি কেবল আমি, এদের দলের মধ্যে বয়সে সবচেয়ে বড়। আমার বুক গর্বে ফুলে উঠল। আমি বিধু মাস্টারের মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলুম। তিনি বললেন, তার পারবো না কেন? মেজো কাকা বললেন, বেশ ভালো, সোমবার থেকে কাজে লাগবেন, সন্ধ্যা 6টার সময় ঠিক মতো আসবেন। তারপর আমাদের বললেন, এনি তোদের নতুন মাস্টার, এনার কাছে মন দিয়ে পড়বি, বুঝলি? তারপর সোমবার দিন তিনি এলেন ঠিক 6টার সময়। আমাদের সকলের নাম জিজ্ঞাসা করলেন, আমাদের বইগুলো উল্টে পাল্টে দেখলেন, বেশিক্ষণ দেখলেন আমার ইংরেজি বইখানা। বললেন, বেশ শক্ত বই পড়ানো হয় তো? তার কথা শুনে আমার কি আনন্দই না হলো। আমি বললুম, আমাদের আবার ইংরাজি, ফিজিক্স, কেমিস্ট্রি পড়ানো হয়। তিনি অবাক হয়ে গেলেন, বললেন, তাই নাকি?
আমি তাকে আমাদের সায়েন্স বইখানে এনে দেখালুম। তিনি বললেন, কি পড়া হয়েছে? প্রপার্টিজ অফ এয়ার ব্যারোমিটার। আমার কথাগুলো শুনে তিনি চমকে গেলেন, আর আমি খুব কৌতুক বোধ করলুম। তিনি যখন রেবাকে জিজ্ঞেস করলেন, তা তোমার নাম কি খুকি? রেবা লজ্জায় মুখ নিচু করে রইল। নতুন লোক দেখলে ওর ওই রকম লজ্জা। আমি বললুম, বল না রে, তোর নাম কি? কি নাম? তিনি তখন রেবার পশমের মতো কোমল চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন। রেবাও অনেক কষ্টে বলল, রেবা। ও র উচ্চারণ করতে পারে না। তিনি বললেন, বাহ, বেশ নাম তো, খাসা নাম। কিন্তু যত দিন বয়ে গেল রেবার লজ্জাও তত কমে যেতে লাগলো, আর বিধু মাস্টারও রেবাকে বেশি ভালোবাসতে লাগলেন। শুধু রেবাকেই না, আমাদের সবাইকেই তিনি খুব ভালোবাসতেন। তিনি পড়াতে আসবার পর প্রায় একজন ফেরিওয়ালা সুর করে হেঁকে যেত, চাই অবাক জলপান, স্বাধীন ভাজা, ঘুগনি দানা। মাস্টার মশাইও আমাদের প্রায় ওই কিনে খাওয়াতেন। নতুন মাইনে পেয়ে তিনি আমাদের সবাইকে 12 আনার কুলফি বরফ খাইয়েছিলেন। সবাই তাই মাস্টারকে খুব ভালোবাসত। তাকে আদৌ দেখতে পারতাম না কেবল আমি, কেন তা জানি না। তথাপি আমার অনিচ্ছায় তার অধীনে থাকতে হতো, কারণ মেজকাকার হুকুম। মেজকাকাকে আবার সবার চেয়ে ভয়ও করি, মা বাবার চেয়েও। সুতরাং আমি খুঁজতে লাগলো মাস্টারের ভুল ত্রুটি, যাতে আমি তার হাত থেকে রেহাই পাই। একদিন আমি জিজ্ঞেস করলুম, মাস্টারমশাই, পাহাড়ের হাইট মাপতে গেলে ব্যারোমিটার কি দরকার লাগে? তিনি বললেন, দরকার লাগে না কি, কে বলল? স্কুলের মাস্টার। তা হবে, কোথায় লেখা আছে বলো তো? সায়েন্সের বইতে। দেখি সায়েন্সের বইটা দেখি। আমি তার হাতে বইখানা তুলে দিলুম। কিছুই বুঝতে পারেননি মাস্টার মশাই। তিনি বইয়ের পাতা খুলতে খুলতে বললেন, বেশ, বুঝিয়ে দিচ্ছি। কিন্তু আমায় বোঝানো তো দূরের কথা, তিনি নিজেই হয়তো সেই ইংরাজি অংশটার সঠিক অর্থ হৃদয়ঙ্গম করতে পারলেন না। অগত্যা অনেকক্ষণ পরে তর্জমা করে দিলেন। তারপর জিজ্ঞেস করলেন, বুঝতে পেরেছ? আমি বললুম, কিছুই না। তিনি বললেন, আচ্ছা, আমি তোমার বইখানা বাড়ি নিয়ে যাচ্ছি, একবার পড়ে ভালো করে বুঝিয়ে দেব। বইখানা নিয়ে গেলেন সত্যি, সেটা আমায় ফিরিয়েও দিলেন যথাসময়ে। কিন্তু আমার প্রশ্নের কোনো উত্তর দিতে পারলেন না। কথাটা কাকাকে বলতেই তিনি বললেন, আচ্ছা, কেমন পড়ায় তা আমি দেখছি। পরের দিন তিনি আমাদের কাছে বসে পড়া শুনতে লাগলেন। মাস্টারমশাইয়ের পড়ানোর তিনি প্রায় ভুল ধরতেন। হয়তো বলতেন, লুসি গ্রেড শেষ স্ট্যান্জা দুটো আরও বিশদভাবে বুঝিয়ে দিন। ওই যে, ওর রাফ অ্যান্ড স্মুথ ট্রিপস অ্যালং অ্যান্ড নেভার লুকস বিহাইন্ড অ্যান্ড সিংস এ সলিটারি সং দ্যাট হুইসলস দ্য উইন্ড। ওর ভাবার্থটাও ভালো করে বুঝিয়ে দেওয়া উচিত, বুঝছেন কি না? এসব ক্ষেত্রে মাস্টারমশাই কোনো কথা বলতেন না বড় একটা। কাকাকে তিনি বেশ সমীহ করে চলতেন। তিনি বড় একটা বুদ্ধির অঙ্ক কষতে পারতেন না। একদিন কাকার সামনে তিনি একটা অঙ্ক এক্স দিয়ে কষেছিলেন। কাকা বললেন, সব গোলমাল হয়ে গেল মাস্টারমশাই। তিনি বললেন, কেন? কাকা বললেন, ও অঙ্ক তো আপনি অ্যালজেব্রার প্রসেস অনুযায়ী করতে পারবেন না। যাই হোক, তিনি কোনো উপায়েই আমায় অঙ্কটা বুঝিয়ে দিতে পারলেন না। তিনি চলে যাওয়ার পর কাকা বললেন, মাস্টার দেখছি তো সুবিধার নয়। এমন সময় বিশ্বকর্মা পূজা এলো।
আমরা বললুম, মাস্টারমশাই আমাদের ঘুড়িলাটাই কিনে দিতে হবে। তিনিও রাজি হলেন, কারণ তিনি সম্প্রতি মাইনে পেয়েছিলেন। তিনি আমাদের সেন্ট জেমস স্কোয়ারের দক্ষিণ কোণের একটা মণিহারি দোকান থেকে 1 টাকার প্রায় ঘুড়িলাটাই কিনে দিলেন। কিন্তু আমাদের তিনি যা কিনে দিতেন সে সম্বন্ধে কাউকে বলা নিষেধ ছিল, এসব লুকিয়ে লুকিয়ে আমাদের দিতেন। রেবার জন্মদিনে 3-3 টাকা দামের একটা কলের রেলগাড়ি কিনে দিয়েছিলেন, বলেছিলেন, কাউকে বলো না যেন ঘুণাক্ষরে। বিশ্বকর্মা পূজার দিন 4 পর একদিন শ্রীনাথ দাস লেনে মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা। আমি নমস্কার করলুম। তিনি বললেন, এই যে পিন্টু যে কোথায় চলেছ? আমি বললুম, আপনি কোথায় থাকেন মাস্টারমশাই? তিনি বললেন, এইখানেই। চলুন না দেখে আসি। কি জানি কেন মাস্টারমশাইয়ের বাড়ি দেখার জন্য আমি অত্যন্ত উতলা হলুম। কিন্তু তিনি দ্বিধায় আমায় নিয়ে গেলেন তার অপূর্ব গৃহে। টিনের চাল দেওয়া একখানা মেটে বাড়ির দোতলায় একখানা ছোট্ট ঘরে থাকেন। সরু ভাঙা সিঁড়ি দিয়ে উপরে উঠতে ভয় করে। ফালি বারান্দাটা মানুষের ভারে সামান্য কাঁপে। আস্তে আস্তে তার পিছু ঘরের দিকে গেলুম। তিনি গিয়ে ঘরের তালা খুললেন। অপরিষ্কার ও অপরিসর ঘর, দেয়ালে কতগুলো ক্যালেন্ডার টাঙানো, একপাশে একখানা বিবেকানন্দের ছবি, মেঝের ওপর একখানা খাটিয়া পাতা, তার ওপর আবার কালো ও তেল চিটচিটে বালিশ। মাস্টারমশাই আমায় বসিয়ে, বসো আসছি বলে কোথায় চলে গেলেন সহসা। আমি তার ঘরখানা ঘুরে ঘুরে দেখতে লাগলুম। বড় দুঃখ হলো তার দারিদ্র ক্লিষ্ট অবস্থা দেখে। ঘরের মধ্যে তার একখানা কাপড়ও নেই, যদিও বা একখানা আছে তাও শতছিন্ন এবং অত্যন্ত কালো। একটি জামা ও একখানি মাত্র কাপড়ে তাকে দিন কাটাতে হয়। আমার বড় অনুকম্পা জাগলো তার প্রতি। তাকে যে আমি এত ঘৃণা করতুম তা একেবারে বিস্মিত হলুম। হঠাৎ যেন আমি একেবারে বদলে গেলুম। এমন সময় মাস্টারমশাই এক ঠোঙা খাবার নিয়ে ঢুকলেন। আমি অত্যন্ত ব্যথিত সুরে বললাম, আবার ওসব কেন মাস্টারমশাই? তিনি আমার কথা শুনে একটু যেন আশ্চর্যান্বিত হলেন, আমতামতা করতে লাগলেন, না না এ আর এমন কি। আমি বুঝলুম যে তার সমের পারিশ্রমিকটা এমন করে অপচয় করা তার শরীরের বিন্দু বিন্দু রক্ত গ্রহণ করার সামিল। আমি তীব্র প্রতিবাদ করলুম। আমার দৃঢ় প্রতিজ্ঞা দেখে তার মুখের চিরপ্রফুল্ল হাসি অকস্মাৎ যেন মিলিয়ে গেল। তিনি মুখ চুন করে বললেন, এ কি বলছো পিন্টু? আর সাহস হলো না কিছু বলতে। যাই হোক, বাড়ি ফেরার পথে সেদিনে আমি প্রতিজ্ঞা করলুম যে মাস্টারমশাই যাতে আমাদের জন্যে তার মাইনের টাকা খরচ না করেন তার ব্যবস্থা করতে হবে। হাজারক বেচারা ওই কটি টাকা সম্বল করে কলকাতায় বাস করছে। কিন্তু আমার প্রতিজ্ঞা মতো কাজ করার আগেই একটা বিশ্রী ঘটনা ঘটে গেল। মেজকাকা একদিন আমার ট্রান্সলেশনের খাতা দেখতে দেখতে মাস্টারমশাইকে বললেন, এসব কী পড়াচ্ছেন মাস্টারমশাই? ইংরাজি আপনি দেখছি কিছুই জানেন না। আই লিভ ইন এ বোর্ডিং, সেন্টেন্সটার মধ্যে ইন কি এমন অপরাধ করেছে যে ওকে তুলে আপনি অ্যাড বসিয়ে দিলেন? আসলে ওর ভুল কোথায় তা তো দেখতে পেলেন না। আর এভরি বুশ অ্যান্ড এভরি টি ওয়াজ ইন বাড, সেন্টেন্সটার ওয়াজ কেটে ওয়ার করলেন ক্রোন গামার অনুযায়ী। বলুন, উত্তর দিন, আপনি 4th ক্লাসের ছেলে পড়াবেন কেমন করে? মাস্টার লজ্জায় মুখ নিচু করে রইলেন। আর আমি ভাবতে লাগলুম ভারী বিপদের কথা। মেজু কাকা বললেন, তাই বলি, ছেলেটা এত খারাপ হয়ে যাচ্ছে কেন? এই পিন্টু, তোর হাফ ইয়ারলির প্রোগ্রেস রিপোর্টটা নিয়ে তো। আমি ভয়ে ভয়ে প্রোগ্রেস রিপোর্ট আনতে চলে গেলুম। মেজু কাকা বললেন, দেখুন,
কি বিশ্রী রেজাল্ট, ইংরাজিতে তো ফেল, আর সবে রক ঘেঁষিয়ে পাশ করেছে। এরপর আর আপনাকে রাখতে সাহস করি না, তাহলে ওদের পায়ে কুড়ুল মারা হয়। আমরা অন্য মাস্টার দেখব, আপনি বাকি মাইনে 2 তারিখে নিয়ে যাবেন। মেজো কাকার কথায় মাস্টার একটি প্রতিবাদ পর্যন্ত করলেন না, নীরবে নিঃশব্দে পদক্ষেপে প্রস্থান করলেন। আমি তার মুখের দিকে তাকাতে পারলুম না, এর জন্য তো দোষী আমি। আমিই তো মাস্টার মশাইয়ের ভুলগুলো মেজো কাকাকে বলে বলে তার মন একেবারে চটিয়ে রেখেছিলাম। আমি অপরাধীর মতো মুখ নিচু করে বসে রইলুম। ধন্যবাদ।